নমস্কার বন্ধুসকল, মই মেজি তৰ আপোনালোকে চাই আছে সামসলন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্ৰতিদিনৰ দৰে আজিও কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ', আপোনালোকে ভিডিঅ'টো সকলোৱে চাই থাকিব। আৰু বন্ধুসকল, যদি ভিডিঅ'টো ভাল লাগে তেন্তে এটা লাইক কৰি দিব, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ ন'টিফিকেশ্যনো মই সকলোতকৈ আগত আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে অগপৰ প্ৰথম পৰ্যায়ৰ প্ৰাৰ্থী তালিকা ঘোষণা। যোগদানৰ এঘণ্টাৰ পিছতে টিকট পালে পৃথ্বীৰাজ ৰাভাই। অহা 27 মাৰ্চত অনুষ্ঠিত হ'বলগীয়া প্ৰথম পৰ্যায়ৰ বিধানসভা নিৰ্বাচনৰ বাবে অসম গণ পৰিষদ দলে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াবলগীয়া সমষ্টিকেইটাৰ বাবে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিছে। প্ৰথম পৰ্যায়ত দলটোৱে 8টা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব। কোনে ক'ৰ পৰা প্ৰাৰ্থিত্ব লাভ কৰিছে চাওক। বোকাখাতৰ পৰা অগপৰ সভাপতি অতুল বৰা, কলিয়াবৰৰ পৰা কেশৱ মহন্ত, টিয়কৰ পৰা ৰেণুকুমাৰ ৰাজখোৱা, দেৰগাঁৱৰ পৰা প্ৰদীপ হাজৰিকা, চাবুৱৰ পৰা পোনাকণ বৰুৱা, নাওবৈচাৰ পৰা জয়ন্ত খাউণ্ড, তেজপুৰৰ পৰা পৃথ্বীৰাজ ৰাভা। উল্লেখযোগ্য যে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰাৰ কিছু সময় পূৰ্বে অসম গণ পৰিষদ দলত যোগদান কৰিছিল কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ জ্যেষ্ঠ পুত্ৰ পৃথ্বীৰাজ ৰাভাই। দলত যোগদান কৰাৰ প্ৰায় এঘণ্টাৰ পিছতেই তেজপুৰ সমষ্টিৰ পৰা টিকট লাভ কৰাত ৰাজনৈতিক মহলত চৰ্চা আৰম্ভ পৰিলক্ষিত হৈছে। ইফালে টিকটৰ পৰা বঞ্চিত কৰাত তীব্ৰ ক্ষোভ ব্যক্ত কৰিছে তেজপুৰৰ বিধায়ক তথা অগপৰ জ্যেষ্ঠ নেতা বৃন্দাবন গোস্বামীয়ে। বন্ধুসকল, তাৰপিছত 2 নম্বৰ খবৰটিয়ে হৈছে প্ৰিয় নেতা টিকটৰ পৰা বঞ্চিত হোৱাত হাতে হাতে বিষ লৈ আত্মহত্যাৰ শংকাৰ সমৰ্থকৰ। প্ৰিয় নেতা টিকটৰ পৰা বঞ্চিত হোৱাত হাতে হাতে বিষ লৈ আত্মহত্যাৰ শংকাৰ সমৰ্থকৰ। লাহৰীঘাটত AIUDF কৰ্মী এনেদৰে সাব্যস্ত কৰে অভিনৱ প্ৰতিবাদ। দলীয় কৰ্মীসকলে হাতত বিষৰ বটল লৈ আত্মহত্যাৰ শংকাৰ দিয়ে। মহাজোঁটৰ প্ৰাৰ্থী ছিদ্দিক আহমেদক প্ৰাৰ্থিত্ব নিদিয়াৰ বাবেই এনেদৰে প্ৰতিবাদ জনায় দাবী সমৰ্থকসকলৰ। নজৰুল ইছলামৰ পৰিয়ালক টিকট দিয়াৰ বিৰোধিতা কৰে কৰ্মীসকলে। বিভিন্ন শ্লোগানেৰে উত্তাল কৰি তোলে লাহৰীঘাটৰ গৰৈমাৰী বজাৰ। বন্ধুসকল, তাৰপিছত 3 নম্বৰ খবৰটিয়ে হৈছে স্বাৰ্থ ভোট বিভাজন ৰোধ। নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰে ৰাইজৰ দলৰ 3 শীৰ্ষ নেতাই। ৰাইজৰ দলে প্ৰথমখন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰাৰ লগে লগে ঘোষণা কৰিছিল যে দলে সৰ্বস্ব ত্যাগ কৰি আগন্তুক নিৰ্বাচনত বিজেপিক পৰাভূত কৰিবলৈ প্ৰথম পৰ্যায়ৰ 47টা সমষ্টিৰ মাত্ৰ 12 আৰু দ্বিতীয় পৰ্যায়ৰ 39টা সমষ্টিৰ মাত্ৰ 6টা সমষ্টিতহে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব। ইতিমধ্যে দলটোৱে প্ৰথমখন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰিছে। প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰাৰ লগে লগে মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হোৱাৰ পৰিলক্ষিত হৈছে। বিশেষত কেইটামান সমষ্টিত ৰাইজৰ দলে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ ফলত বিৰোধীৰ ভোট বিভাজন কৰি শাসকীয় দলক প্ৰকাৰান্তৰে সহায় কৰাৰ দৰে হ'ব বুলিও চৰ্চা লাভ কৰিছে। এনে চৰ্চাৰ মাজতে এক বিশেষ সূত্ৰৰ পৰা জানিব পৰা গৈছে যে দলটোৰ 3 শীৰ্ষ নেতাই এইবাৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। দলটোৰ 3 শীৰ্ষ নেতাই বিৰোধীৰ ভোট বিভাজন ৰোধ কৰাৰ স্বাৰ্থত আগন্তুক নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা বুলি সূত্ৰটোৱে প্ৰকাশ কৰিছে। সূত্ৰটোৰ মতে এই 3 শীৰ্ষ নেতা হ'ল ৰাইজৰ দলৰ কেন্দ্ৰীয় কাৰ্যকৰী সভাপতি ভাস্কৰি শইকীয়া, কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক দয়ক্ৰমে কমল কুমাৰ মেধি আৰু গিৰিশংকৰ গোস্বামী। উল্লেখযোগ্য যে ভাস্কৰি শইকীয়াই গোলাঘাট বিধানসভা সমষ্টি আৰু কমল কুমাৰ মেধিয়ে জালুকবাৰীৰ পৰা আগন্তুক নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বুলি সংবাদ মাধ্যমত চৰ্চা লাভ কৰিছিল। সূত্ৰটোৰ মতে কা বিৰোধী ভোট বিভাজন ৰোধ কৰি বিজেপিৰ গতিক ৰোধ কৰাৰ স্বাৰ্থতে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। যি সময়ত আন ৰাজনৈতিক দলসমূহৰ মাজত প্ৰাৰ্থিত্বকেন্দ্ৰিক সংঘাতে তীব্ৰ ৰূপ ধাৰণ কৰিছে, সেই সময়ত ৰাইজৰ দলৰ নেতৃত্বৰ উপদেশতকৈ আৰ্শী ভাল সেই কথা প্ৰমাণ কৰি দলটোৰ 3 শীৰ্ষ নেতাৰ ৰাজনৈতিক আকাংক্ষাক ত্যাগ কৰি জাতীয় দায়বদ্ধতাৰ নিদৰ্শন দাঙি ধৰা বুলি সূত্ৰটোৱে প্ৰকাশ কৰিছে। বন্ধুসকল, তাৰপিছত 4 নম্বৰ খবৰটিয়ে হৈছে চৰকাৰী চাকৰিয়ালসকলক বাঁহৰ বেতেৰে কোবাবলৈ উপদেশ কেন্দ্ৰীয় মন্ত্ৰী গিৰিৰাজ সিঙৰ। চৰকাৰী চাকৰিয়ালসকলক বাঁহৰ বেতেৰে কোবাবলৈ জনতাক উপদেশ কেন্দ্ৰীয় মন্ত্ৰী গিৰিৰাজ সিঙৰ। নিজা সমষ্টি বেগুচৰাৰ এখন ৰাজহুৱা সভাত শনিবাৰে ভাষণ প্ৰদান কৰি মন্ত্ৰীজনে এই ভাষ্য প্ৰদান কৰিছে। যদি তেওঁলোকে আপোনালোকৰ কথা নুশুনে তেনেহ'লে দুয়োখন হাতেৰে এডাল বাঁহৰ বেত ধৰক আৰু তেওঁলোকৰ মূৰত কোবাই দিব, কেন্দ্ৰীয় মন্ত্ৰীজনে এইদৰে কয়। তৎসত্ত্বেও যদি একো কাম নিদিয়ে মন্ত্ৰীজনে নিজে ব্যৱস্থা ল'ব বুলি কয়। সাধাৰণ নাগৰিকসকলৰ পৰা নিয়মিতভাৱে চৰকাৰী চাকৰিয়ালসকলৰ অৱজ্ঞাৰ অভিযোগ অসন্তুষ্টি লাভ কৰি অহা বুলি কৈ মন্ত্ৰীজনে কয় যে বিধায়ক, সাংসদ, BDOসকলৰ চৰকাৰী প্ৰতিনিধিৰ জনতাৰ প্ৰতি দায়িত্ব আছে। মন্ত্ৰীজনৰ এই বক্তব্যত সভাস্থলীত প্ৰচুৰ হৰ্ষোল্লাসৰ সৃষ্টি হয়। বন্ধুসকল, তাৰপিছত 5 নম্বৰ খবৰটিয়ে হৈছে প্ৰমাণ নাই। আদালতে মুক্তি দিলে UAPAৰ অধীনত 20 বছৰ আগতে গ্ৰেপ্তাৰ কৰা 102 জন লোকক। 28 ডিচেম্বৰ 2001 চনত প্ৰায় 127 জন লোকক সন্ত্ৰাসবাদী সংগঠন চিমিৰ সদস্য হোৱাৰ অভিযোগত আৰক্ষীয়ে গুজৰাটৰ চুৰটৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছিল। আৰক্ষীয়ে সেই সময়ত অভিযোগ উত্থাপন কৰিছিল যে এইসকল লোকে চহৰৰ সগ্ৰামপুৰত থকা এটা হলত
সিমির পরিসর বৃদ্ধির বাবে এখন আলোচনা অনুষ্ঠিত করেছিল আর সেইভাবে তেওঁলোকক ইউএপিওর অধীনত গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সেই সময় সকল অভিযুক্ত নিজের পক্ষ রাখি কৈছিল যে তেওঁলোকৰ সন্ত্রাসবাদী সিমির হয়তো কোনো সম্বন্ধ নাই আর সর্বভারতীয় সংখ্যালঘু শিক্ষা বোর্ডের ব্যানারত অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানত অংশগ্রহণ করবলৈ দেশের বিভিন্ন প্রান্তরপর আহিছিল। কিন্তু 6 মার্চ শনিবারে মুখ্য ন্যায়িক ম্যাজিষ্ট্রেট এন ডবের আদালতে 120 জন লোকক আরক্ষীয় কোনো প্রমাণ দাখিল করব নোৱাৰাৰ বাবে দহমুক্ত ঘোষণা করেছে। 127 জনের 120 জনক দহমুক্ত ঘোষণা করার কারণ হল 127 জনের ভিতরত 5 জন লোকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এই 127 জনের ভিতরত 111 জন লোক শনিবার আদালতত উপস্থিত হয়েছিল। বন্ধুসকল, তারপর 6 নম্বর খবরটিয়ে হয়েছে বিলাসীপাড়া রাজীব ভবনত লঙ্কাকাণ্ড। সমষ্টিটো এআইইউডিএফক এড়ি দিয়াত ক্ষুব্ধ কংগ্রেস কর্মী। বিলাসীপাড়া রাজীব ভবনত দেওবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেস এআইইউডিএফর মহাজোটে 27 নং বিলাসীপাড়া পূব সমষ্টিত সৃষ্টি করেছে মহাজোটর। সমষ্টিটোত কংগ্রেস দলের সাংগঠনিক স্থিতি সবল থাকার পিছত এআইইউডিএফ দলক এড়ি দিয়াত দলীয় কর্মীর মাজত সৃষ্টি হয়েছে তীব্র খবর। উল্লেখযোগ্য যে বিক্ষুব্ধ কংগ্রেসী নেতাকর্মীয়ে দেওবারে রাজীব ভবনের আসবাব ভাঙি চুরমার করে। তারপরে রিপুন বরা, ওয়াজেদ আলী চৌধুরী মুর্দাবাদ ধ্বনি দিয়ে বিভিন্ন স্লোগানে পরিস্থিতি উত্তাল করে তোলে। আনহাতে প্রতিবাদের পাশতে যদি 27 নং পূব বিলাসীপাড়া সমষ্টিটোত কংগ্রেস দলের প্রার্থী প্রক্ষেপ নকরে তেন্তে সমূহীয়াভাবে কংগ্রেস দল ত্যাগ করার হুঙ্কার দিয়ে ক্ষুব্ধ প্রতিবাদকারী সকলে। বন্ধুসকল, তারপর 7 নম্বর খবরটিয়ে হয়েছে নতুন দিল্লির দলীয় নেতৃত্বের ওসর ক্ষমা খুঁজিলে বিজেপির বহু বিতর্কিত বিধায়ক শিলাদিত্য দেবে। নতুন দিল্লির দলীয় নেতৃত্বের ওসর ক্ষমা খুঁজিলে হজার বিধায়ক শিলাদিত্য দেবে। রাজ্যিক বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণী শর্মার ওসর ক্ষমা খুঁজিলে বিধায়কগুলিয়ে। দলীয় নেতৃত্বের নির্দেশত ক্ষমা খুঁজিলে বিধায়কগুলিয়ে। প্রায় এবছর আগতে আকার ইঙ্গিতে ফণী শর্মাক সংবাদমেলত কটাক্ষ করেছিল বিধায়কগুলিয়ে। বিজেপির উত্তরণের ক্ষেত্রে ফণী শর্মার বহুখিনি অবদান আছে। সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য করেছে বিধায়কগুলিয়ে। বন্ধুসকল, তারপর 8 নম্বর খবরটিয়ে হয়েছে অগপক এড়ি দিয়া 26টা সমষ্টিত বিজেপি কর্মীক সহায় করার আহ্বান রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাসর। খানাপাড়াস্থিত বিজেপির কার্যালয়ত মিত্রজোঁটৰ সংবাদমেল অনুষ্ঠিত হয়। আখন বুঝাবুঝি সন্দর্ভত বিজেপি অগব ইউপিপিএলর নেতৃত্বই সম্বোধন করে সংবাদমেলর। সংবাদমেল সম্বোধন করে রঞ্জিত দাস, অতুল বরা আর প্রমোদ বড়ুয়ে। বিজেপির কর্মকর্তা সকলে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসর আহ্বান, অগপক এড়ি দিয়া 26টা সমষ্টিত সহায় করার আহ্বান। বিজেপি ইউপিপিএলর প্রার্থীক সহায় করার আহ্বান অগপ কর্মীলৈ। দলীয় কর্মী সকলে নিজের দলের প্রার্থী বিচারে, কিন্তু মিত্রতাত বহু এরাধরা করবলগীয় হয় এইবুলি মন্তব্য করে রঞ্জিত কুমার দাসে। রাজ্যের সুরক্ষার স্বার্থত এনে ধরনের আগবাড়িবলগীয় হয়েছে। টিকট দিয়া নিদিয়া সন্দর্ভত পুঙ্খানুপুঙ্খভাবে কথা পাতিছু। যাবার 24খন আসনের 4খন বন্ধুত্বপূর্ণভাবে খেলেছিল এইবুলি মন্তব্য করে অতুল বরাই। 2016 চনত 14খন আসনত জয়ী হয়েছিল এইবুলি মন্তব্য করে অতুল বরাই। 3জন মন্ত্রী আর কেগারিমান চেয়ারম্যান হয়ে আসছিল। তারপিছতও কিছু ক্ষোভ আছে দলের মাজত। এইবার এনে অসন্তুষ্টি দূর করার বহু নীতি লওয়া হয়েছে। পুয়া নুপর বেদনা এড়িব লাগে এই মন্তব্য অতুল বরার। কংগ্রেসের অপহাওনার পরিবর্তে আমার সরকারে সুহাওন দিছে, হে আর অধিক সময় হাওনার বাবে কর্মকর্তার সহায় লাগিব। সংবাদমেলত এই মন্তব্য অগপর সভাপতি অতুল বরার। ইউপিপিএল আঞ্চলিক মনোভাবে গঠিত একটা দল, এই মন্তব্য প্রমোদ বরর। বিটিআরের সমস্যা সমাধানের বাবে আমি রাষ্ট্রীয় দলের লোক হয়েছু। বরভূমিত বহু অশান্তির মাজত আছিল, এনডিএ সরকারের দিনত বড় চুক্তি হল, এই মন্তব্য প্রমোদ বরর। ভাল মেডিকেল আগতে নাছিল, ভাল শৈক্ষিক প্রতিষ্ঠান নাছিল এইবুলি মন্তব্য করে প্রমোদ বড়ুয়ে। চুক্তি অনুসরি বিটিসি প্রহানক কেন্দ্রের পর আর্থিক প্যাকেজ দিয়া হল, নতুন শিক্ষা প্রতিষ্ঠান আর মেডিকেল হওয়ার দিকে আগবাড়িছে, হেয়া আমি এনডিএর অংশীদার হবলে আগবাড়িছু। ইউপিপিএলর কর্মকর্তা সকললৈ প্রমোদ বড়োর এই আহ্বান। অগপ বিজেপি প্রার্থী দিয়া সমষ্টিত সহায় করার আহ্বান ইউপিপিএল কর্মীলৈ। অগপ বিজেপি কর্মীক ইউপিপিএলক সহায় করার আহ্বান। বন্ধুসকল, তারপর 9 নম্বর খবরটিয়ে হয়েছে অবহেলত রাইজর দলত যোগদান করলে আমচুর প্রাক্তন নেতা আজিজুর রহমানে। যোগদান করিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়া আজিজুর রহমান। আজিজুর রহমানে 110 নং নাওবৈশা সমষ্টির নির্বাচন খেলিব। বন্ধুসকল, তারপর খবরটিয়ে হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনত মিথুন চক্রবর্তী হব নাকি বিজেপির মুখ্যমন্ত্রী পদের প্রার্থী। প্রদেশ বিজেপির সভাপতির হাতত ধরে পিন্ধিলে গেরুয়া বহন। অবহেলত সকল জল্পনা কল্পনার অবহন ঘটে বিজেপিত যোগ দিলে বলিউডের বিশিষ্ট অভিনেতা মিথুন চক্রবর্তীয়ে। নরেন্দ্র মোদী ব্রিগেডের সমাবেশত অভিনেতাজনে পরিধান করিলে গেরুয়া বহন। প্রধানমন্ত্রী মোদী উপস্থিত হওয়ার পূর্বেই পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের হাতত ধরে বিজেপির পতাকা তুলি ললে মিথুন চক্রবর্তীয়ে।
দীর্ঘদিন ধরে মিথুন চক্রবর্তীয় বিজেপিত যোগদান করব বলে চর্চা চলি আছিল রাজ্যখন। আনকি আগন্তক বিধানসভা নির্বাচনত মিথুন চক্রবর্তী বিজেপির মুখ্যমন্ত্রী পদৰ প্রার্থী হব বলেও কথা ওলাইছিল। আর তেনে সময়তে অভিনেতাজনের বিজেপি গমনে এতিয়া দিলে বিশেষ ইঙ্গিত। বন্ধ অকল তারপর খবরটিও হয়েছে নবগঠিত আঞ্চলিক রাজনৈতিক দল এজেপিয়ে ঘোষণা করলে দ্বিতীয় এখন প্রার্থী তালিকা। জাতীয় পরিষদে ঘোষণা করলে দ্বিতীয় এখন প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা ঘোষণা করার পিছতে এটা গরম হয়ে পড়েছে রাজ্যের রাজনীতি। রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসক এইবার পাটাচালকুচি সমষ্টিত প্রত্যাহ্বান জানাব অসম জাতীয় পরিষদের প্রবীণ ডেকাই। সেইদরে নাহরকটীয় সমষ্টিত অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈক প্রত্যাহ্বান জানাব বিজেপির যুবনেতা তরঙ্গ গগৈয়ে। আনহাতে নাহরকটীয় সমষ্টিত কংগ্রেসের প্রার্থী হিসেবে থাকিব শক্তিশালী নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী প্রণীতি ফুকন। এজেপির দ্বিতীয় এখন প্রার্থী তালিকাত কোনে কোরপরা প্রার্থিত্ব লাভ করেছে চাওক। পাথারকান্দিত প্রার্থিত্ব লাভ করেছে হুমায়ুন কবির। ধলাইত রামরতন দুসাদ। উদারবন্দত আইমুল লস্কর। লক্ষীপুরত আলিমুদ্দিন মজুমদার। কাটিগড়ত হাদনবাবু সিনহা। ধুবুরীত আজাদ আলী শেখ। গৌরীপুরত আরিফুল ইসলাম। গোলকগঞ্জত মনোজ কুমার রয়। বিলাসীপুরা পূবত কানানুল দাস। বঙাইগাঁও দীপ চৌধুরী। বিজনীত রূপম কুমার দাস। গোয়ালপাড়া পূবত ইমদাদ হোসেন। পশ্চিম গোয়ালপাড়াত শফিউর রহমান। পাঠাসারকুচিত প্রবীণ ডেকা। ছয়গাঁও দেবজিৎ অধিকারী। পলাশবাড়ীত পঙ্কজ দেবগোস্বামী। গুৱাহাটী পূবত অদীপ কুমার ফুকন। হাজোত দুলুয়া আহমেদ। রঙিয়াত ডক্টর বাবুল চহরিয়া। নলবাৰীত নগেন ডেকা। বরক্ষেত্রীত পুলকেজ বৰুৱা। ধর্মপুরত শিখর কুমার শর্মা। বৰছলত উপেন দাস নাথ। তেজপুরত জানমণি বৰা। বিশ্বনাথত দুলদুল বরকটকি। বিহালীত অঞ্জন উপাধ্যায়। গহপুরত ডক্টর গোলাপ ফুকন। জাগিরোডত বুবুল দাস। মরিগাঁত মানিকান্ত দাস। লাহারিঘাটত সমজিদা ইয়াসমিন। রহাত উৎপল বনিয়া। চামগুৰিত আবিদুর রহমান। কলিয়াবৰত মুকুল বৰুৱা। লামডিঙত মৌসুমী শর্মা। গোলাঘাটত বীণা শইকীয়া। জৰহাটত নীৰজ চাংকাকুতি। মাজুলীত শিহুদৰ দলে। তিতাপুৰত শৈলেন্দ্ৰ কুমাৰ হাজৰিকা। মৰিয়নীত অলোক ঘোষ। আমগুৰিত চন্দ্ৰ বৰুৱা। মাহমৰাত মানিক গগৈ। সোণাৰীত গৌতম হাতীমুৰীয়া। নাওবৈচাত পুতলি কায়স্থ। লক্ষীমপুৰত ৰঞ্জন বৰপাত্ৰ গোহাঁই। মৰাণত সঞ্জীৱ চাংমাই। লাহোৱালত লিখন বৰুৱা। টিংখাঙত মিলন সোণোৱাল। নাহৰকটীয়াত লুৰিণজ্যোতি গগৈ। চাবুৱাত ৰাফেল কুজুৰ। আৰু ডুমডুমাত সুৰেশ ভূমিজ। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে AIUDFএ ঘোষণা কৰিলে প্ৰথমখন প্ৰাৰ্থীৰ তালিকা। বদৰুদ্দিন আজমল নেতৃত্বাধীন AIUDFএ ঘোষণা কৰিলে প্ৰথমখন প্ৰাৰ্থীৰ তালিকা। 2021ৰ বিধানসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াবলগা প্ৰাৰ্থীৰ তালিকাৰ প্ৰথমখনত আছে ষোল্লগৰাকীৰ নাম। আজমলৰ পুত্ৰ সিৰাজউদ্দিন আজমলে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব যমুনামুখৰ পৰা। আমিনুল ইছলামে যুঁজ দিব মানকাছাৰৰ পৰা। কোনে কৰপৰা প্ৰাৰ্থিত্ব লাভ কৰিছে চাওক। যমুনামুখ সিৰাজউদ্দিন আজমল। বিলাসীপুৰা পশ্চিম হাফিজ বছিৰ আহমেদ। মানকাছৰ আমিনুল ইছলাম। ধুবুৰী নজৰুল হক। গৌৰীপুৰ নিজানুৰ ৰহমান। ভৱানীপুৰ ফণী তালুকদাৰ। সোণাই কৰিমুদ্দিন বৰভূঞা। ধিং আলহাজ আমিনুল ইছলাম। জনাই ডক্টৰ হাফিজ ৰফিকুল ইছলাম। আলগাপুৰ নিজামুদ্দিন চৌধুৰী। কাটলিচৰা সুজামুদ্দিন লস্কৰ। সৰুক্ষেত্ৰী মিনাক্ষী ৰহমান। জলেশ্বৰ ৰফিকুল ইছলাম। দলগাঁও মুজিবুৰ ৰহমান। চেঙা আশ্ৰাফুল হুছেইন। বাগবৰ ৰাজীৱ আহমেদ।